নমস্কার বন্ধুরা, আপনি যদি পশ্চিমবঙ্গের একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে থাকেন, তাহলে আজকে রয়েছে আপনার জন্য একটি বিরাট সুখবর। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প। এই কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করলে বছরে দুটি কিস্তিতে টাকা পাওয়া যায়। একটি হচ্ছে খরিফ মরশুম, আরেকটি হচ্ছে রবি মরশুম। এই খরিফ মরশুমে টাকা দেওয়া হয়ে থাকে এপ্রিল মাসের 1 তারিখ থেকে আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত, এই সময়ের মধ্যে। এবং রবি মরশুমে টাকা দেওয়া হয়ে থাকে অক্টোবর মাসের 1 তারিখ থেকে মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত, এই সময়ের মধ্যে। তো বন্ধুরা, এর সাথে আপনাদের বলে দিতে চাই যে সকল কৃষকের জমির পরিমাণ 1 একর বা তার থেকে বেশি, সেই সকল কৃষকদের বছরে 2টি কিস্তি মিলিয়ে টাকা দেওয়া হয় মোট 10,000 টাকা। এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ রয়েছে 1 একরের থেকে কম, সেই সকল কৃষকদের বছরে 2টি কিস্তি মিলিয়ে টাকা দেওয়া হয়ে থাকে সর্বনিম্ন 4,000 টাকা। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের আওতায় যে সকল কৃষকরা রয়েছেন তাদের কিন্তু সর্বশেষ টাকা দেওয়া হয়েছিল ডিসেম্বর মাসে রবি মরশুমে টাকা। তাহলে 2024 সালে খরিফ মরশুমে টাকা কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে, এই নিয়ে কিন্তু আপনারা প্রতিনিয়তই প্রশ্ন করছেন এবং আপডেট জানতে চাইছেন। তো বন্ধুরা, এই চলতি মাসই রয়েছে 19 এপ্রিল থেকে লোকসভা ভোট। তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লোকসভা ভোটের আগে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়া হবে কি না, এই বিষয়ে আমরা কিন্তু বেশ কিছু আপডেট পেয়েছি। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ কৃষক বন্ধু প্রকল্প এবং পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সরকারি প্রকল্পের খবরাখবর সবার আগে কিন্তু আমার এই চ্যানেলে আপডেট দেওয়া হয়ে থাকে। তাই বন্ধুরা, সমস্ত বিষয়ে নোটিফিকেশন পেতে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, আমরা কিন্তু নবান্ন সূত্রে এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর সূত্রে আমরা এবং বিভিন্ন জেলার যে ব্লক অফিস রয়েছে সেখান থেকে আমরা কিন্তু খবর পেয়েছি যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকার যে এডিএ প্রসেসিংয়ের কাজ, অর্থাৎ এডিএ আপলোডের কাজ, সেটা কিন্তু ইতিমধ্যে শুরু করে দিয়েছে। এবং পশ্চিমবঙ্গ সরকার থেকে চেষ্টা করা হচ্ছে যে এই লোকসভা ভোটে, অর্থাৎ 19 এপ্রিলের আগে, যেন কৃষক বন্ধু প্রকল্পের আওতায় প্রত্যেকটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খরিফ মরশুমের টাকাটা ক্রেডিট করা যায়, সেই বিষয়ে তারা কিন্তু তড়িগড়ি শুরু করে দিয়েছে। এবং খুব শীঘ্রই হয়তো সেই প্রসেসিংয়ের কাজগুলো, অর্থাৎ ব্যাংকিং যে প্রসেসিংয়ের কাজ রয়েছে, এডিএ আপলোডের, ডিডিএ অ্যাপ্রুভ, এই সমস্ত কাজ রয়েছে, সেই সমস্ত কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং তারপরেই কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা কিন্তু দেওয়া হবে। তো বন্ধুরা, আরও একটি কথা আপনাদের বলতে চাই, তা হলো যে সকল কৃষক বন্ধুদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে KYC করা নেই, তাদের কিন্তু অবিলম্বে KYC করতে বলা হচ্ছে। কারণ যখনই টাকাটা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করা হবে, অর্থাৎ ক্রেডিট করা হবে, তখন যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে KYC থাকবে না, তাদের কিন্তু টাকাটা ক্রেডিট হতে সমস্যা হবে। এই কারণে আপনারা সকলে কিন্তু ব্যাংকে গিয়ে একবার চেক করে নিন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে KYC করা আছে কি না। যদি না থাকে, তাহলে কিন্তু খুব শীঘ্রই অবিলম্বে আপনি KYC করে নিন, তা না হলে আপনি কিন্তু টাকা নাও পেতে পারেন। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলবো যে 2021 এবং 22 সালে এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা কিন্তু দেওয়া হয়েছিল জুন মাসে, কিন্তু ব্যতিক্রম 2023 সালে কিন্তু খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল এপ্রিল মাসে। তো সেহেতু এই 2024 সালে খরিফ মরশুমে টাকা কিন্তু এই চলতি এপ্রিল মাসে দেওয়ার সম্ভাবনা রয়েছে 99%। এরকমই কিন্তু আমাদের বিভিন্ন জেলার ব্লক অফিস এবং নবান্ন সূত্রে আমরা আপডেট পেয়েছি যে এই চলতি মাসেই লোকসভা ভোটের আগেই প্রত্যেকটি কৃষক বন্ধুদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট করা হবে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকার থেকে কিন্তু যথেষ্ট চেষ্টা করা হচ্ছে যে বন্ধুরা, যে সকল কৃষকদের যেন অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি টাকাটা ক্রেডিট করা যায়। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে বলবো যে 2023 সালে যখন ডিসেম্বর মাসে রবি মরশুমে টাকাটা দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু
এডিএ আপলোডের কাজটা হবার পরেই অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটা দেখিয়েই কৃষকদের অ্যাকাউন্টে টাকাটা কিন্তু দেওয়া হয়েছিল, অর্থাৎ রবি মৌসুমে টাকা। সেখানে কিন্তু ডিডিএ যে অ্যাপ্রুভের কাজ সেটা কিন্তু হয়নি। তাহলে যেহেতু এই এপ্রিল মাসে খুব কম সময় রয়েছে, লোকসভা ভোট কিন্তু শুরু হয়ে যাচ্ছে 19 এপ্রিল থেকে, তো সেহেতু এই এডিএ আপলোডের কাজটা করার পরেই অ্যাকাউন্ট ভ্যালিড অপশানটা দেখিয়েই হয়তো খুব তাড়াতাড়ি কৃষকদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট করা হবে, এরকমই কিন্তু আমরা খবর পেয়েছি। তো বন্ধুরা, এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের যে ওয়েবসাইট রয়েছে সেখানে কৃষক বন্ধুদের যে স্ট্যাটাস সেটা কী দেখাচ্ছে সেটা নিয়ে কিন্তু আমরা এখন আলোচনা করব। তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের যে স্ট্যাটাস সেটা এই মুহূর্তে কী দেখাচ্ছে সেটা আমাদের দেখতে হবে। তো আমরা কিন্তু চলে এসেছি একটি যে কোনো একটি ব্রাউজারে, সেখানে এসে কিন্তু সার্চ করতে হবে কৃষক বন্ধু .net এই ওয়েবসাইটে লিখে। তো এখানে যখনই আপনি এই ওয়েবসাইটে লিখে সার্চ করবেন, তখন দেখবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন লেখা রয়েছে কৃষক বন্ধু, এবং তার নিচের বক্সে দেখুন লেখা রয়েছে যে নথিভুক্ত কৃষকের তথ্য। আপনি কিন্তু এই ছবিটির উপরে ক্লিক করবেন। তো যখনই ক্লিক করবেন তখন দেখবেন এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে যে কৃষক বন্ধু লেখা রয়েছে, এবং এখান থেকে আপনি সিলেক্ট অপশান এখান থেকে যে কোনো একটি ক্লিক করে নেবেন, অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, KBID অর্থাৎ কৃষক বন্ধু আইডি নাম্বার, মোবাইল নাম্বার এবং অ্যাকনলেজমেন্ট, এখান থেকে আপনি যে কোনো একটি কিন্তু সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পরে আপনি যেটি সিলেক্ট করবেন তার নাম্বারটি কিন্তু লিখতে হবে আইডি কার্ড নাম্বারের বক্সে, এবং এখান থেকে এটা দেখুন লেখা রয়েছে চেকবক্স আই এম নট এ রোবট। এখানে আপনি ক্লিক করার পরে কিন্তু আপনি সার্চ অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আমি একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে এখানে সার্চ করে দেখলাম যে এখানে কিন্তু 2023 সালের রবি মরশুমে টাকার কিন্তু আপডেট এখনও পর্যন্ত রয়েছে। এখানে 2024 সালের খরিফ মরশুমে টাকার এখনও কিন্তু আপডেট আসেনি। তো আশা করা যাচ্ছে সামনের সপ্তাহে কিন্তু এখানে আপডেট চলে আসবে, এটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এবং তারপরে এখানে দেখবেন লেখা থাকবে যে এডিএ আপলোডেড, যেহেতু এডিএ আপলোডের কাজ শুরু করে দিয়েছে, আশা করা যাচ্ছে সামনের সপ্তাহে দেখবেন আপনারা এখানে কিন্তু স্ট্যাটাস দেখতে পারবেন এডিএ আপলোডেড। তারপরে দেখবেন যেখানে কিন্তু ডিডিএ অ্যাপ্রুভটা আসতে পারে, আবার নাও আসতে পারে। তারপরে যদি এখানে অ্যাকাউন্ট ভ্যালিডটা চলে আসে তখনই আপনি কিন্তু বুঝে যাবেন যে আপনার অ্যাকাউন্টে টাকাটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। তো যখনই ক্রেডিট হবে তখন কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। তো তখন থেকে আপনারা কিন্তু সেদিনই দুপুর 2:30টার পর থেকে প্রত্যেকটি কৃষক বন্ধুদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, যারা 2023 সালে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য অফলাইনের মাধ্যমে ফর্ম জমা করেছিলেন, আপনাদের কিন্তু ফর্মগুলো ভেরিফিকেশন হয়ে গেছে। তো যাদের স্ট্যাটাস এখন দেখাচ্ছে এখানে অ্যাপ্রুভ, তো তাদের কিন্তু এই পুরনো কৃষকদের সাথে এই চলতি মাস থেকেই খরিফ মৌসুমে টাকা দেওয়া শুরু হবে। অর্থাৎ যাদের জমির পরিমাণ রয়েছে 1 একর বা তার থেকে বেশি, তাদের কিন্তু বছর 2টি কিস্তি মিলে টাকা দেওয়া হয় 10,000 টাকা। অর্থাৎ আপনি কিন্তু এই খরিফ মৌসুমে টাকা কিন্তু অর্থাৎ 5,000 টাকা পেয়ে যাবেন প্রথম কিস্তি টাকা। এবং যাদের জমির পরিমাণ রয়েছে 1 একরের চেয়ে কম, তাদের কিন্তু বছর 2টি কিস্তি মিলে টাকা দেওয়া হয় মোট 4,000 টাকা। তো এই খরিফ মৌসুমে টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন 2,000 টাকা অর্থাৎ প্রথম কিস্তি টাকা। তো বন্ধুরা, আপনাদের বলবো যে এখানে যাদের অ্যাপ্রুভ দেখাবে না, অর্থাৎ দেখবেন অ্যাকাউন্ট ইনভ্যালিড দেখাবে, তাদের কিন্তু অবশ্যই আপনাদের নিয়ারেস্ট যে ব্লক অফিস রয়েছে সেখানে কিন্তু আপনি গিয়ে ডকুমেন্টস নিয়ে যোগাযোগ করুন। সেখানে গেলে আপনার ফর্মটি আবার ভেরিফিকেশন করবে, করার পরে এখানে কিন্তু আপনাকে অ্যাপ্রুভ অপশানটি দিয়ে দেবে। তো তারপর থেকে আপনি কিন্তু টাকা পাবেন। তো যদি আপনি এই সময়ের মধ্যে কাজটি না করেন, যাদের অ্যাকাউন্ট ইনভ্যালিড দেখাচ্ছে তাদের কিন্তু টাকা ঢুকবে না। তা আপনারা কিন্তু যখনই করবেন, অর্থাৎ যদি আপনি 3 মাস পরে করেন, তাহলে আপনি কিন্তু এই খরিফ মাসের টাকাটা নাও পেতে পারেন। এই কারণে বলছি সবাই কিন্তু স্ট্যাটাস একবার চেক করে নিন, এবং যাদের দেখাচ্ছে অ্যাপ্রুভ তাদের কিন্তু কিছুই করতে হবে না, তারা কিন্তু অবশ্যই এই চলতি মাস থেকে টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, নবান্ন সূত্রে আমাদের কিন্তু আপডেট দেওয়া হয়েছে যে সমস্ত কাজ যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে এই লোকসভা ভোটের আগে অর্থাৎ 17 এপ্রিলের মধ্যে প্রত্যেকটি কৃষক বন্ধুদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু খরিফ মরশুমে টাকা ক্রেডিট করা হবে।
বন্ধুরা, এটা কিন্তু কোনো ফাইনাল ডেট নয়, একটা সম্ভাব্য তারিখ বলা হয়েছে যে 17 এপ্রিলের মধ্যে যাতে প্রত্যেকটি কৃষক বন্ধুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট করা যায়, সেই ব্যবস্থায় কিন্তু করছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার থেকে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন, এবং যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ কৃষক বন্ধু প্রকল্প এবং পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের খবরাখবর কিন্তু সবার আগে আমার এই চ্যানেলে আপডেট দেওয়া হয়ে থাকে। ধন্যবাদ।